আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, এই যে দেখুন, এটা হচ্ছে বিচি কলার মোচা থেকে এটা সংগ্রহ করেছি। এটা ভালো করে ধুয়ে কুচি কুচি করে কাটছে, তো পরবর্তীতে এগুলো কি করব অবশ্যই দেখবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, একদম শেষ সময়ের কয়েকটা আমড়া ছিল, তো আমড়াগুলো ভালো করে ছিলে ধুয়ে এই ছেঁচুনিতে দিয়েছি। অবশ্য এটার যে কাঠি সেটা দিয়ে হয় না, তো আমি একটা শিল নিয়েছি, শিল দিয়ে ভালো করে ছেঁচে নিব। তো এই যে দেখুন, আমার এগুলো ছেঁচা শেষ হয়ে গিয়েছে, তো কি করব অবশ্যই সাথে থাকবেন। এই যে দেখুন, আমি আমড়ার সাথে আমাদের সাদবাগানের টমেটো একটু থেতলে নিয়েছি, নিয়েছি কাঁচামরিচ, একটু লেবু এবং ধনিয়া পাতা, সাথে নিয়েছি লবণ এবং শুকনা মরিচ, অল্প একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হয়তো একদল মানুষ এসে আপনারা বলবেন আপনারা হয়েছেন হাবাইত্যা, কারণ এগুলো কিভাবে খায়, আসলে আপনারা খেতে জানেন না তাই হয়তো বলবেন এরকম। যারা খেতে জানে তারা কখনোই এরকমের কথা বলবেন না। তো কে কে খেয়েছেন এরকম এই দুপুরে গরমের মধ্যে আমরা মাখিয়ে অবশ্যই জানাবেন। তো কার কার ভালো লেগেছে কমেন্টস করতে ভুলবেন না। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।